আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাবিল এন্ড তামিদ ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা স্পেশালি স্টুডেন্টদের জন্য হবে, যারা স্টুডেন্ট আছে মানে বাংলাদেশে তাদের জন্য ডেডিকেটেড এই ভিডিওটা। সো আজকের এই ভিডিওতে বলবো আমি ইউরোপের বেস্ট শহর বা বেস্ট সিটিজ স্টুডেন্টদের জন্য, যেখানে স্টুডেন্টরা গেলে অনেক সুযোগ সুবিধা পাবে, বা স্টুডেন্টদের জন্য বেস্ট সিটিজ কী কী ইউরোপে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে এখন প্রচুর স্টুডেন্টরা বিদেশে যাচ্ছে লেখাপড়ার জন্যে। আপনারা সবাই জানেন অনেকে সবাই ইংল্যান্ডে যায়, সবাই আমেরিকায় যায়, অস্ট্রেলিয়ায় যায়, বাট আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনারা ইউরোপে মুভ করেন। কারণ ইউরোপে যদি আপনারা মুভ করেন, ফিউচারে আপনাদের অনেক বেনিফিট এবং অনেক অপরচুনিটিস থাকবে, যেটা আপনারা ওই সব দেশে গেলে পাবেন না। ধরেন আমেরিকা বা ইউকে, ইংল্যান্ড এইসব দেশে গেলে পাবেন না, অস্ট্রেলিয়া এইসব দেশে গেলে পাবেন না। যেসব সুযোগ সুবিধাগুলো আপনারা যদি ইউরোপে আসেন, ইউরোপে পাবেন। ফার্স্ট হচ্ছে পর্তুগাল। পর্তুগালের হচ্ছে লিসবন। লিসবন হচ্ছে আপনাদের জন্য বেস্ট সিটি ফর স্টুডেন্টস, এটা আমি মনে করি। কারণ আপনারা সবাই জানেন যে পর্তুগাল ইউরোপের ওয়ান অফ দ্য চিপেস্ট প্লেস টু লিভ, মানে থাকার জন্যে স্টুডেন্টদের জন্যে ওয়ান অফ দ্য সস্তা একটা শহর আর সস্তা একটা দেশ, যেটা হচ্ছে পর্তুগাল। পর্তুগালে জিনিসপত্রের দাম খুবই কম, যারা স্টুডেন্ট আছে তারা খুবই অল্প টাকার বাজেটে পর্তুগালে লেখাপড়াটা শেষ করতে পারবে। আর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যেটা পর্তুগালের, যে লেখাপড়া শেষ করার পরে আপনারা কিন্তু পর্তুগালের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু ইংল্যান্ডেও পসিবল না, আমেরিকাতেও পসিবল না, অস্ট্রেলিয়াতেও পসিবল না। আপনারা পর্তুগালে লিগালি যখন 5 বছর লেখাপড়া যখন শেষ করবেন, 5 বছর পরে, এরপরে কিন্তু আপনারা এলিজেবল হয়ে যাবেন টু অ্যাপ্লাই ফর পর্তুগিজ সিটিজেনশিপ। এটা কিন্তু আপনাদের ফিউচারের জন্য খুবই বড় একটা স্টেপ আপ হবে। কারণ ইউরোপের যদি সিটিজেনশিপ আপনারা পেয়ে যান, তখন কিন্তু আপনাদের জন্য অনেক অপরচুনিটিস ওপেন হয়ে যাবে। যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলছি আমি, আপনাদের অনেক অপরচুনিটিস কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা ইউরোপে যে কোনো দেশে জব করতে পারবেন, আপনাদের স্যালারিও অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে, আপনারা অনেক বেশি টাকার বেতন পাবেন। যারা ইউরোপিয়ান সিটিজেন তাদের স্যালারি কিন্তু অনেক বেশি, যারা সিটিজেন না তাদের থেকে। সো পর্তুগালে লেখাপড়ার সুবিধা এটাই যে আপনারা একটা ভালো ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সিস্টেমে লেখাপড়া করতে পারবেন, সাথে সাথে আপনারা এই সিটিজেনশিপও পেয়ে যাচ্ছেন। মানে একটা দিয়ে দুইটা কাজ হয়ে যাচ্ছে আপনার। ধরেন আপনারা লেখাপড়ার উদ্দেশ্যে আসলেন, ওই লেখাপড়ার সাথে সাথেই আপনারা ওই সিটিজেনশিপের জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন। তো 5 বছর থাকার পরে আপনারা এই পর্তুগিজ সিটিজেনশিপ পেয়ে যাচ্ছেন। সো পর্তুগাল হচ্ছে নাম্বার 1 লেখাপড়ার ক্ষেত্রে। আচ্ছা, সেকেন্ড আমি বলবো হচ্ছে চেক রিপাবলিকের প্রাগ। চেক রিপাবলিকও লেখাপড়া করার জন্য খুবই ভালো একটা দেশ। প্রাগ খুবই সুন্দর একটা শহর, খুবই ভালো একটা শহর লেখাপড়া করার জন্যে। প্রাগে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিজ আছে, আর স্পেশালি ইংলিশ ইউনিভার্সিটিজ আছে। বাংলাদেশ থেকে যারা আসবেন ইউরোপে, তারা তো অবশ্যই ভাষা জানবেন না, ইউরোপের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে ওগুলো তো জানবেন না, অবশ্যই ইংলিশে আপনাদের লেখাপড়া করতে হবে। সো প্রাগে অনেক ভালো ভালো ইংলিশ ইউনিভার্সিটিজ আছে, এবং টিউশন ফিস খুবই কম। মানে যেই টিউশন ফিস আপনারা ইংল্যান্ডে, যেটা ধরেন ইংল্যান্ডে এখন টিউশন ফি হচ্ছে 15 লাখ টাকা, বাংলাদেশি টাকায় 15 লাখ টাকা, চেক রিপাবলিকে 2 লাখ টাকায় আপনারা, 2 লাখ টাকারও ইউনিভার্সিটি আছে, 3 লাখ টাকারও ইউনিভার্সিটি আছে। খুবই অল্প দামে, খুবই সস্তায় আপনারা চেক রিপাবলিকে লেখাপড়া করতে পারবেন। এবং চেক রিপাবলিকে জবেরও অনেক অপশনস আছে, অপরচুনিটিস আছে। পর্তুগালে আপনারা যখন স্টুডেন্ট হিসাবে আসবেন, আপনাদের জব পেতে একটু সমস্যা হবে, বাট চেক রিপাবলিকে এই প্রবলেমটা হবে না। সাথে সাথে আসার পর আপনারা পার্ট টাইম জব পেয়ে যাবেন। আর পর্তুগালের চেক রিপাবলিকের স্যালারিও ভালো, ভালোভাবে আপনারা আর্ন করে আপনাদের লিভিং এক্সপেন্স বেয়ার করতে পারবেন, আপনাদের টিউশন ফিও বেয়ার করতে পারবেন। কারণ চেক রিপাবলিকের টিউশন ফি খুবই কম, তো আপনারা পার্ট টাইম জব করে ওই টিউশন ফি দিতে পারবেন, ওটা কোনো সমস্যা হবে না। আর একটা প্রসেস ওয়াইজ মেনটেন করলে চেক রিপাবলিকেও আপনারা পারমানেন্ট রেসিডেন্সি হতে পারবেন। চেক রিপাবলিকে সিটিজেনশিপ হতে পারবেন না, সিটিজেন হতে পারবেন না, বাট পারমানেন্ট রেসিডেন্স হতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট। সো চেক রিপাবলিকও খুবই ভালো একটা অপশান। থার্ড অপশান হচ্ছে আপনাদের জন্য হতে পারে, ওইটা হচ্ছে সুইডেন। সুইডেনও খুবই ভালো একটা দেশ, আপনারা সবাই জানেন সুইডেন লেখাপড়ার জন্য খুবই ভালো, খুবই সুন্দর সুন্দর একটা দেশ সুইডেন। এখন সুইডেনের ব্যাপারটা হচ্ছে কি, যে অনেকে জানে না, যেমন বাংলাদেশ থেকে, বাংলাদেশে যারা আছে তারা অনেকে প্রসেসটা জানে না, যে কিভাবে অ্যাপ্লাই করা লাগে,
বা কিভাবে স্কলারশিপ নাও লাগে। আসলে সুইডেনে কিন্তু আপনার ফ্রিতে লেখাপড়া করতে পারেন, কারণ সুইডেনে কিন্তু বাংলাদেশ থেকে স্কলারশিপের মাধ্যমে অনেক স্টুডেন্টরা যাচ্ছে ফ্রিতে, ওদের কোনো এক টাকাও লাগছে না, জাস্ট অ্যাকোমোডেশনের টাকাটা লাগছে, থাকা খাওয়ার টাকাটা লাগছে। ওটা কিন্তু পার্ট টাইম জব করে ওটা আপনারা ইজিলি বেয়ার করতে পারবেন। টিউশন ফ্রি, জিরো কস্ট, একদম ফ্রি। সো আপনারা কিন্তু সুইডেনেও যেতে পারেন লেখাপড়ার জন্যে, সুইডেনে যেতে পারেন। এরপরে স্পেন আছে, স্পেনও খুবই সুন্দর লেখাপড়ার জন্যে, সস্তার মধ্যে ভালোভাবে আপনারা ভালো একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিতে পারবেন। আর স্পেনেও যখন আপনাদের এডুকেশন শেষ করবেন, আপনাদের সিরিয়াল ওয়াইজ সিরিয়াল ধরেন, স্পেনে হচ্ছে 7 বছর, 7 বছর লিগালি থাকার পরে স্পেনেও কিন্তু আপনারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনারা এই আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এইসব দেশে না দেখে আপনারা ইউরোপের দিকে মুভ করেন, কারণ ইউরোপে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। আসলে সমস্যা হচ্ছে কি যে নলেজের অভাব, ইউরোপে বাংলাদেশি স্টুডেন্টদের নলেজ কম যে ইউরোপে এরকম ইউনিভার্সিটি আছে বা কিভাবে আসতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই নলেজ কিন্তু মানে বাংলাদেশি স্টুডেন্টদের নাই। তারা সবাই শুনে মানে ছোটোর থেকেই শুনে আসছে যে ইংল্যান্ড ইংল্যান্ড, সো সবাই ইংল্যান্ডেই মুভ করতেছে। বাট ইংল্যান্ডে কিন্তু মুভ করাটা একদমই বোকামি। আমিও ইংল্যান্ডে ছিলাম অনেক আগে, সো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে ইংল্যান্ডে মুভ করাটা আসলে বোকামি, কারণ ইংল্যান্ডে একে তো লিভিং এক্সপেন্স অনেক বেশি, টিউশন ফি অনেক হাই, মানে টিউশন ফি দিতে দিতেই আপনাদের টাকা পয়সা সব শেষ হয়ে যাবে এরকম অবস্থা। মানে পার ইয়ার 15 লাখ টাকা মিনিমাম, সাথে তো আরও থাকা খাওয়ার খরচ আছেই, মানে সব মিলে পার ইয়ার আপনাদের 20-25 লাখ টাকা খরচ হবে জাস্ট এক বছরের জন্যে। সো চিন্তা করেন 3-4 বছর আপনারা কীভাবে থাকবেন। সো ইংল্যান্ডে যাওয়া একদমই বোকামি। সো এই কারণেই আমি ইংল্যান্ড থেকে পর্তুগালে মুভ করছি। সো আমি যারা বলছি যে আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন, তারা আপনারা ইউরোপের দিকে ট্রাই করেন, ইউরোপে অনেক সুযোগ সুবিধা আছে, আপনাদের ফিউচারের জন্য অনেক ভালো হবে এবং আপনাদের এডুকেশনটাও একটা ভালো একটা স্ট্যান্ডার্ড এডুকেশন আপনারা পাবেন। সো যাই হোক, এই ভিডিওটা আমি বেশি লম্বা করব না, এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের একটা বেসিক আইডিয়া দিয়েছি যে ইউরোপের কোন কোন দেশে গেলে আপনারা ভালোভাবে এডুকেশন শেষ করতে পারবেন এবং ফিউচারে আপনারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো নাম্বার 1 হচ্ছে ইউরোপের পর্তুগাল, 2 হচ্ছে চেক রিপাবলিক, 3 হচ্ছে সুইডেন, এরপরে স্পেন আছে, ফ্রান্স আছে, ইটালি আছে, ইউরোপের সব দেশে ভালো সুযোগ সুবিধা আছে। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন পার্সোনালি, আমি র্যাঙ্কিং করলে র্যাঙ্ক সবার প্রথমে রাখবো হচ্ছে পর্তুগালকে, এরপরে রাখবো চেক রিপাবলিককে। এরপরে আপনারা ডিসাইড করতে পারেন, অনেক ইউনিভার্সিটি আছে, অনেক দেশ আছে এবং সব দেশেই সুযোগ সুবিধা অনেক বেশি, ভালো সুযোগ সুবিধা আছে। সো যাই হোক, আমার ভিডিওটা আমি এখান থেকে শেষ করবো। সো আরও যদি আচ্ছা এডুকেশন এবং স্টুডেন্টদের নিয়ে আমি আরও ভিডিও বানাবো নতুন করে সামনে, যে কিভাবে আপনারা ইউরোপে আসতে পারেন বা কিভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা বাংলাদেশ থেকে কিভাবে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা জিনিস আমি বলে নিতে চাই, ইউরোপে আসতে হলে আপনাদের কিন্তু আইএলসের দরকার নেই। অনেক বাংলাদেশিরাই ভয় পেয়ে যায় যে আমার তো আইএলস দিতে হবে বা আইএলসে তো আমি বেশি ভালো স্কোর করতে পারবো না। আপনাদের চিন্তার কোনো প্রশ্নই উঠে না, কারণ ইউরোপের বেশিরভাগ ইউনিভার্সিটির আইএলসের কোনো প্রয়োজন নেই। উইদাউট আইএলস আপনারা ইউরোপে আসতে পারবেন, ইউরোপের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন উইদাউট আইএলস। সো আপনাদের আইএলস নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সো যাই হোক, আমি এই ভিডিওটা শেষ করব। সো স্টুডেন্টদের নিয়ে আরও ভিডিও আসবে আমার। সো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।